আছে। আজকে আমরা প্রথম ক্লাস, যে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে, প্রথম চ্যাপ্টারটি আমরা শেষ করলাম। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাস রয়েছে, পরমাণু গঠন, সেই পরমাণু গঠনের যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের আমরা ক্লাস শুরু করলাম। তোমরা, আমি যেভাবে যেভাবে বলেছি, তোমরা প্রথম ক্লাস, প্রথম যে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসের যে অংশগুলো তোমাদের প্রথম অধ্যায়ের পড়ানো হয়েছে, সে অধ্যায়গুলোর যে বিষয়গুলি তোমরা ভালোভাবে কিন্তু আয়ত্ত করবে, এবং সবাই নিজের নিজের ভাষায় নিজের নিজের অবস্থানে থেকে তোমরা বই নিয়ে পড়াশোনা করবে। আমরা তোমাদেরকে খুব সহজভাবে কিন্তু দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। যাই হোক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়গুলো পড়ব, সে বিষয়গুলো নিয়ে আমি তোমাদেরকে একটু কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো, আমরা কিন্তু এখন পড়বো যে আমাদের চ্যাপ্টারটি রয়েছে, সেটা হলো পরমাণু গঠন। আমরা পড়বো অণু এবং পরমাণু এর সংজ্ঞা পড়বো, অণু পরমাণুর মধ্যে যে পার্থক্য রয়েছে সে পার্থক্য কিন্তু আমরা জানবো, এবং আমরা জানবো যে পরমাণুর মূল কণিকা সমূহ কি কি, এবং তাদের সম্পর্কে কিছু কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব। আমরা জানবো ডাল্টনের পরমাণুবাদ, আমরা জানবো পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক ভর কি, আণবিক ভর কি, আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন সম্পর্কে জানবো, আমরা জানবো তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয় মৌলের যে ব্যবহার রয়েছে সে সম্পর্কে, এরপর আমরা জানবো নিউক্লিয়ার বিক্রিয়া, এবং সর্বোপরি আমরা জানবো রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং এই মডেলের যে সীমাবদ্ধতা গুলো রয়েছে সেই সীমাবদ্ধতা গুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো বা জানার চেষ্টা করব। তাই আশা করি তোমরা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি করবে। দেখো, আমরা প্রথম চলে যাচ্ছে, খুব মজার মজার চ্যাপ্টার কিন্তু এটা। তাই দেখো, অণু এবং পরমাণু, আসলে অণু কাকে বলে? অণু হলো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ কোনো মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ রেখে স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে। আমি আবারও বলছি যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ রেখে স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে। দেখো, আমরা যদি উদাহরণ হিসেবে বলতে পারি যে একটি চক পেন্সিল নিয়ে এই চককে যদি আমরা বারবার গুঁড়ো করি, গুঁড়ো করলে কিন্তু আমরা যতবারই গুঁড়ো করি না কেন, যত ক্ষুদ্র ভাবে এদেরকে গুঁড়ো করি না কেন, এদেরকে কিন্তু আমরা চক হিসেবেই পাবো। অর্থাৎ তুমি যতবারই এদেরকে বিভক্ত করো না কেন, যত ক্ষুদ্র ভাবে এদেরকে বিভক্ত করো না কেন, এদেরকে কিন্তু চক পাওয়া যাবে, কিন্তু এতে কিন্তু চকের কিন্তু ধর্ম বিদ্যমান থাকবে না, অর্থাৎ এরা স্বাধীনভাবে কিন্তু থাকতে পারবে না। চকের যে ক্ষুদ্রতম কণা, যাতে চকের ধর্মগুলো বিদ্যমান, তাকে কিন্তু আমরা বলবো যে ওই চকের অণু। অর্থাৎ অণু হলো যে তুমি যতই ক্ষুদ্র করো না কেন, ওই যে তোমার মূল পদার্থ, ওই পদার্থের বৈশিষ্ট্য সমূহ কিন্তু অক্ষুণ্ণ থাকবে। প্রকান্তরে পরমাণু হলো কোনো মৌলিক পদার্থের, আমি কিন্তু এখানে কিন্তু বেসিক ব্যাপারটা আছে, আমরা অণু বলছি মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর পরমাণু ক্ষেত্রে আমরা বলছি কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের ধর্মগুলো, যে ধর্ম রয়েছে সে ধর্ম কিন্তু অক্ষুণ্ণ রাখে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু যদি তাকে আমরা বিভক্ত করি, বিভক্ত করলে কিন্তু তার নিজস্ব সত্তা সম্পূর্ণরূপে কিন্তু সে হারিয়ে ফেলে, তাকে কিন্তু আমরা তাহলে ওই পদার্থের পরমাণু বলবো। অর্থাৎ অণু ও পরমাণুর এই সংজ্ঞা দুটো কিন্তু তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। তাই আমি শেষবারের মতো আবারও বলে দিচ্ছি, অণু সংজ্ঞা হলো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ রেখে স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে, তাকে আমরা অণু বলি। পক্ষান্তরে পরমাণু কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের সমস্ত ধর্মাবলী অক্ষুণ্ণ রাখে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু যদি তাকে আমরা বিভক্ত করি, তাহলে তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী যে গুরুত্বপূর্ণ টপিকটি রয়েছে, সেটা হলো অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য। এই পার্থক্যটি কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে, এবং তোমাদেরকে পার্থক্যটি খুব ভালোভাবে জানতে হবে, এবং এই পার্থক্য কিন্তু তোমাদেরকে আয়ত্ত করতে হবে। আমরা প্রথম যে পার্থক্যটি যাচ্ছি, সেটা হলো অস্তিত্ব। অস্তিত্ব কি? অণুর কিন্তু স্বাধীন অস্তিত্ব আছে, পক্ষান্তরে পরমাণুর কিন্তু স্বাধীন অস্তিত্ব নেই। অর্থাৎ আমরা জেনেছি, তুমি যতই ক্ষুদ্র করো না কেন, অণুকে তুমি যতই ক্ষুদ্র করো না কেন, তার নিজস্ব বৈশিষ্ট্যই কিন্তু অক্ষুণ্ণ রাখে,
সেক্ষেত্রে পরমাণুর হলো স্বাধীন কিন্তু কোনো অস্তিত্ব নেই। পরবর্তী যে আমরা পার্থক্যটা আসি, অণুমৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ অণু মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, পক্ষান্তরে পরমাণু কিন্তু মাত্র মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণুতে কিন্তু দেখো পদার্থের যে ধর্ম রয়েছে সে পদার্থের ধর্ম বিদ্যমান, পক্ষান্তরে পরমাণুতে কিন্তু মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলছি যে অণু আয়নে বা পরমাণুতে বিয়োজিত হয়ে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। আমি আবারও বলছি অণু আয়নে বা পরমাণুতে বিয়োজিত হয়ে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, পক্ষান্তরে পরমাণু কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ। 5 নম্বর যে পার্থক্যটি রয়েছে সেটি হলো মৌলের অণু একক পদার্থ এবং যৌগের অণু দুই বা ততোধিক মৌলের পরমাণু দ্বারা গঠিত, এবং পরমাণু ক্ষেত্রে রয়েছে বিভিন্ন মৌলের পরমাণু বিভিন্ন, অর্থাৎ এক এক বিভিন্ন মৌলের পরমাণুর বৈশিষ্ট্য বিভিন্ন থাকে। বিভাজন, অণুর বিভাজনে কিন্তু পরমাণু পাওয়া যায় যেটা আমি তোমাদেরকে বলেছি, আর পরমাণুর বিভাজনে কিন্তু ইলেকট্রন নিউট্রন এবং প্রোটন এই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা কিন্তু পাওয়া যায়। তাহলে আমরা অণু এবং পরমাণুর পার্থক্য 6টা ক্যাটাগরিতে, অর্থাৎ অস্তিত্বের ক্ষেত্রে যে পদার্থ যে পার্থক্যটি রয়েছে, পদার্থ বিষয়ক যে পার্থক্যটি রয়েছে, যে ধর্ম বিষয়ক পার্থক্য, রাসায়নিক বিক্রিয়ার যে পার্থক্য, গাঠনিক পার্থক্য এবং বিভাজনের পার্থক্য, এইসব পার্থক্য দিয়ে কিন্তু আমরা অণু এবং পরমাণুর পার্থক্য আমরা কিন্তু নির্ণয় করতে পারি। এখন দেখো পরবর্তী যে বিষয়টি রয়েছে, পরমাণু এবং পরমাণু সমূহের কণিকা সমূহ, মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে কিন্তু আমরা পরমাণু বলি। আবারও দেখো পরমাণু কিন্তু আমরা জানি যে ভাগ করলে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাওয়া যায়, অর্থাৎ মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে কিন্তু আমরা পরমাণু বলে থাকি। যে সকল নিরতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণু কিন্তু মূল কণিকা বলে। আর তোমরা জানো যে মূল কণিকা কিন্তু 3 প্রকার, অর্থাৎ স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। আমি আবারও বলছি কণিকা কিন্তু 3 ধরনের, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা, অর্থাৎ পরমাণুর যে কণিকা রয়েছে পরমাণুর 3 প্রকার কণিকা রয়েছে। আমরা স্থায়ী মূল কণিকা গুলো কি দেখি, কতগুলো মূল কণিকা আছে যা সব মৌলের পরমাণুতে থাকে, অর্থাৎ তুমি যে কোনো মৌল তুমি এটাকে তুমি ভাঙো না কেন, তাহলে সবগুলোর মধ্যেই কিন্তু তুমি সেই কণিকা গুলো পাবা, এবং এই কণিকা গুলো কিন্তু মূলত 3টা, সেটা তোমরা সবাই নাম জেনে থাকবে। এটি হলো স্থায়ী মূল কণিকা, যেমন ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই 3টি হলো স্থায়ী মূল কণিকা, অর্থাৎ এদেরকে তুমি সব মৌলের পরমাণুতে তুমি পাবে ইলেকট্রন। আমরা ইলেকট্রন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। ইলেকট্রন সকল মৌলের পরমাণুর গঠনে কিন্তু উপস্থিত একটি সাধারণ মূল কণিকা, অর্থাৎ সকল মৌলের পরমাণুতে কিন্তু ইলেকট্রন থাকে। ইলেকট্রন কিন্তু পরমাণুর বাইরের দিকে থাকে, অর্থাৎ বাইরের দিকে থাকে এবং নিউক্লিয়াসের চারিদিকে কিন্তু ইলেকট্রন আবর্তন করে, অর্থাৎ এটা কিন্তু যে একটা পরমাণুর যে একদম সর্বশেষ যে কক্ষপথ আছে সেই কক্ষপথে থাকে এবং নিউক্লিয়াসের চারিদিকে কিন্তু এটা সব সময় আবর্তন করতে থাকে। এবং আমরা জানি যে মৌলসমূহের এবং তার যৌগগুলির যে ধর্ম, এই ধর্ম প্রধানত কিন্তু ইলেকট্রন বিন্যাসের উপরে নির্ভর করে, অর্থাৎ যে এর বৈশিষ্ট্য কেমন হবে, এর ধর্ম কেমন হবে তা কিন্তু নির্ভর করে আমার ইলেকট্রন বিন্যাসের উপরে। আর এই ইলেকট্রন কিন্তু 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন ক্যাথোড রশ্মির সাহায্যে কিন্তু এর অস্তিত্ব কিন্তু প্রমাণ করে, এবং ইলেকট্রনকে তোমরা জানো যে ইলেকট্রনকে ই দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। এটা কিন্তু পরমাণুর যে মূল কণিকা এবং মূল কণিকার যে স্থায়ী মূল কণিকার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হলো ইলেকট্রন। তাই ইলেকট্রন সম্পর্কে আমরা কিছু তথ্য জানলাম। প্রোটন, ইলেকট্রনের মতো প্রোটনও সকল মৌলের পরমাণুর একটি সাধারণ মূল কণিকা, অর্থাৎ ইলেকট্রন যেমন একটি সাধারণ মূল কণিকা তেমনি প্রোটনও কিন্তু একটি সাধারণ মূল কণিকা। এটি পরমাণুর নিউক্লিয়াসে বা কেন্দ্রে থাকে, অর্থাৎ এটি কিন্তু পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রে থাকে। হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে বিজারিত একমাত্র যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটি যদি আমি অপসারণ করি তাহলে যে ধনাত্মক বিদ্যুৎবাহী কণা অবশিষ্ট থাকে
তাকে কিন্তু আমরা প্রোটন বলি, অর্থাৎ প্রোটন কিন্তু ধনাত্মক। তাই প্রোটনকে কিন্তু আমরা এইচ প্লাস দ্বারা আমরা কিন্তু প্রকাশ করি। তাহলে আমি আবারও বলছি প্রোটন সম্পর্কে, ইলেকট্রনের মতো প্রোটন কিন্তু একটি পরমাণুর সাধারণ মৌলকণিকা, এটি পরমাণুর নিউক্লিয়াসে বা কেন্দ্রে থাকে। হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে বিজারিত একমাত্র ইলেকট্রনটি আমরা যদি অপসারণ করি, তাহলে যে ধনাত্মক বিদ্যুৎবাহী কণা অবশিষ্ট থাকে তাকে কিন্তু আমরা প্রোটন বলি, আর প্রোটনকে কিন্তু এইচ প্লাস দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি আমরা নিউট্রন। দেখো নিউট্রন কিন্তু একটি স্থায়ী কণা। এই রশ্মির দেখো নিউট্রন সম্পর্কে তোমাদের জানতে হলে আমি বলবো 1930 সালে বিজ্ঞানী বোথে এবং বেকার, এরা কিন্তু প্রথমে এটা কিন্তু অস্তিত্ব প্রথমে তারা আবিষ্কার বুঝতে পারেন, এবং পরবর্তীতে 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হতে দেখেন যে আসলে নিউট্রন কিন্তু তীব্র ভেদন ক্ষমতা সম্পন্ন রাশি, এবং এই রাশিকে কিন্তু তারা নিউট্রনের নাম দিয়েছেন। আমি আবারও বলছি 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হতে দেখান যে এই তীব্র ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি নিউট্রন নামক নিরপেক্ষ কণার সমন্বয়ে কিন্তু গঠিত। তাহলে দেখো নিউটন সম্পর্কে আমরা যদি কিছু কিছু তথ্য তোমাদের বইতে রয়েছে সেই তথ্যগুলো আমি যদি তোমাদেরকে জানাই, যে এ জাতীয় কণা পদার্থের সংগঠক অন্যতম মৌলিক কণিকা, অর্থাৎ পদার্থের যে মৌলিক কণিকা রয়েছে তার মধ্যে অন্যতম হলো কিন্তু নিউট্রন। নিউট্রনে কিন্তু কোনো বৈদ্যুতিক চার্জ নেই, অর্থাৎ এটি কিন্তু তড়িৎ নিরপেক্ষ, এবং নিউট্রন কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। আমি আবারও বলছি নিউট্রনের বৈশিষ্ট্যগুলো, নিউটনকে সাধারণত কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়। নিউট্রনে কিন্তু কোনো বৈদ্যুতিক চার্জ নেই, অর্থাৎ এটি তড়িৎ নিরপেক্ষ, এবং নিউট্রন কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে প্রোটনের কিন্তু চার্জ রয়েছে, অর্থাৎ প্রোটনকে আমরা এইচ প্লাস দ্বারা প্রকাশ করি, ঠিক তেমনি নিউট্রনকে কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করি। এবং নিউট্রনের যে ভর দেখো আমি বলেছি 1.675 × 10⁻²⁴, অর্থাৎ 1.675 × 10⁻⁴, দেখো ব্র্যাকেটে দিয়েছি আমি, অর্থাৎ এটা কিন্তু হবে 10⁻²⁻⁴ গ্রাম। আর যদি কেজিতে আমরা প্রকাশ করি তাহলে কি হবে 1.675 × 10⁻²⁷ কেজি, অর্থাৎ এটি হলো নিউট্রনের ভর। তাহলে দেখো আমাদের যে যে পরমাণুর যে মূল কণিকা গুলো, তিনটি কণিকা নিয়ে কিন্তু আমরা মূল যে স্থায়ী কণিকা নিয়ে আমরা আলোচনা করেছি সেটা হলো ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন। এই তিনটি কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন, তাই আশা করি সবাই মনোযোগ সহকারে এটি দেখবে। এখন আমরা চলে যাচ্ছি অস্থায়ী মূল কণিকা। দেখো কতগুলো মূল কণিকা রয়েছে যা কোনো কোনো মৌলের পরমাণুতে খুবই অল্প সময়ের জন্য থাকে, খুবই অল্প সময় থাকবে কিন্তু স্থায়ীভাবে থাকে। দেখো এ ধরনের কণিকা কিন্তু প্রায় 100 কিন্তু এ ধরনের কণিকা রয়েছে, যেমন পজিট্রন, মেসন, নিউট্রিনো, এগুলো কিন্তু আমাদের অস্থায়ী মূল কণিকা। দেখো এরপরে যে আমরা কণিকা রয়েছে সেটা হলো কম্পোজিট কণিকা, স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকা ব্যতীত। দেখো আমরা তো স্থায়ী কণিকা জেনেছি এবং অস্থায়ী কণিকা সম্পর্কে জেনেছি, সেই স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকা ব্যতীত আর এক ধরনের ভারী কণিকা কিন্তু থাকে, এদেরকে কিন্তু আমরা বলি কম্পোজিট কণিকা, যেমন আলফা কণিকা, আশা করে বুঝতে পেরেছো, এবং ডিউটেরন কণা, অর্থাৎ স্থায়ী অস্থায়ী মূল কণিকা ছাড়া তৃতীয় যে আর এক ধরনের কণিকা, অর্থাৎ এক ধরনের ভারী কণিকা থাকে, একে কিন্তু কম্পোজিট কণিকা বলে। এবং কম্পোজিট কণিকার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আলফা কণিকা, ডিউটেরন কণিকা ইত্যাদি। এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয় সেটা আমরা কিন্তু চলে এসেছি, সে অন্যতম বিষয়টি হলো ডাল্টনের পরমাণুবাদ। অর্থাৎ আমরা বলতে পারি যে পরমাণু নিয়ে যে সব বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন তার ভিতরে ডাল্টনের পরমাণুবাদ কিন্তু অন্যতম স্বীকৃত এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি থিওরি। সে থিওরিকে আপনি দেখো 1803 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন মৌলের পরমাণুর পরিচয়, ধর্ম এবং তাদের
যে বিভিন্ন যে পারস্পরিক মিলনের ফলে যে যৌগ গঠনের অবস্থা সম্পর্কে কিন্তু 1803 সালে, আমি আবারও বলছি 1803 সালে, বিজ্ঞানী জন ডাল্টন কিন্তু এই তত্ত্বটি প্রকাশ করেন। সে তত্ত্বের দেখো 7টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, 7টি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটি আয়ত্ত করতে হবে। দেখো আমি বলে দিচ্ছি, ডাল্টনের পরমাণু বলের যে প্রথম যে বিষয়টি হলো, সব পদার্থই কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে কিন্তু গঠিত, এই কণাকে সাধারণত পরমাণু বলা হয়। ডাল্টন কিন্তু যে বলেছেন যে সব পদার্থই অসংখ্য অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাকে সাধারণত পরমাণু বলা হয়। আর পদার্থের পরমাণু গুলো কিন্তু অখণ্ডনীয় অবিনশ্বর এবং যে কোনো ভৌত এবং রাসায়নিক পরিবর্তনে এদের কিন্তু অখণ্ড অবস্থা থাকে, অর্থাৎ অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ আমরা বলতে পারি ডাল্টনের পরমাণুবাদের প্রথম যে বিষয়টি বলেছে, তিনি বলেছেন যে পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, অর্থাৎ তিনি বলছেন সকল পদার্থ অধিক অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং তাদেরকে কিন্তু বলা হয় পরমাণু। এবং তিনি পরবর্তী যে কথাটি বলেছেন তা হলো পদার্থের পরমাণু গুলো তিনটি বিষয়, অখণ্ডনীয় অবিনশ্বর এবং কোন প্রকার রাসায়নিক পরিবর্তন এদের অবস্থা কিন্তু একই থাকে। তাহলে আমরা দুইটা বিষয় পেলাম, সবাই একটু ভালোভাবে খেয়াল করো, আমি আশা করি এখান থেকে তোমরা বুঝে যাবে ডাল্টনের পরমাণুবাদ। তিনি প্রথম যে কথা বলেছেন, তিনি বলতে যাচ্ছেন যে পরমাণু দ্বারা কিন্তু পদার্থ গঠিত, অর্থাৎ অবিভাজ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে কিন্তু পদার্থ গঠিত। এবং তিনি বলছেন পদার্থ মানে যে পরমাণু গুলো রয়েছে সেগুলো অখণ্ডনীয় অবিনশ্বর এবং কোন প্রকার রাসায়নিক পরিবর্তনের ফলে কিন্তু এদের পরিবর্তন ঘটে না। নাম্বার তিনে তিনি বলছেন যে একই মৌলিক পদার্থের পরমাণু গুলো সমধর্মী এবং সমান ভর বিশিষ্ট, কিন্তু মৌলিক পদার্থের পরমাণু গুলো ভিন্ন ধর্মী এবং ভিন্ন ভর বিশিষ্ট। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে একই মৌলিক পদার্থের পরমাণু গুলো সমধর্মী এবং সমান ভর বিশিষ্ট, কিন্তু বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু গুলো ভিন্ন ধর্মী এবং ভিন্ন ভর বিশিষ্ট। চতুর্থটা তিনি কি বলছেন, শুধু পরমাণুর সময় কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, অর্থাৎ ডাল্টনের পরমাণুবাদে তিনি বলতে চাচ্ছেন যে শুধু পরমাণু কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। পরবর্তী পয়েন্ট হলো দুই বা ততোধিক বিভিন্ন মৌলের মধ্যে রাসায়নিক সংযোগের ফলে মৌলিক পদার্থের সৃষ্টি হয়, অর্থাৎ বিভিন্ন মৌলের মধ্যে যে বিক্রিয়া এই বিক্রিয়ার ফলে কিন্তু মৌলিক পদার্থের সৃষ্টি হয়। ষষ্ঠ যে পয়েন্টটা তিনি বলেছেন, রাসায়নিক বিক্রিয়ার ফলে পরমাণু ধ্বংস বা নতুন পরমাণুর সৃষ্টি হয় না, শুধু তাদের মধ্যে সংযোগ বা প্রকৃতির পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। এবং সপ্তম যে কথাগুলো বলেছেন যে মৌলগুলোর তুল্য ভর বলতে তাদের পরমাণুগুলোর তুল্য ভরকে বোঝায়। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার এবং সবাই খুব ভালোভাবে কিন্তু এই ডাল্টনের পরমাণুবাদকে তোমরা আয়ত্ত করবে। পরবর্তী যে বিষয়টা সেটা হলো ডাল্টনের পরমাণুবাদের যে সীমাবদ্ধতা রয়েছে, এখানে ডাল্টনের পরমাণুবাদের 7টি সীমাবদ্ধতা রয়েছে, এই 7টি সীমাবদ্ধতা কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং আশা করি তোমরা সবাই ভালোভাবে এই পরমাণুবাদ এবং পরমাণুবাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা সম্পর্কে তোমরা পড়বে। এরপরে আমরা পরবর্তী যে টপিকটি রয়েছে, পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি, পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। দেখো বিজ্ঞানী মোসলে 1913-14 সালে বিভিন্ন মৌলের এক্স রে বর্ণালী পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছান যে প্রত্যেক মৌলেরই কিন্তু একটি পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ প্রত্যেকটি মৌলের একটা বৈশিষ্ট্য থাকবে এবং বৈশিষ্ট্য মূলক একটি পূর্ণ সংখ্যা রয়েছে যা ওই মৌলের নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা সমান। এই সংখ্যাকে তিনি কিন্তু পরমাণু ক্রমাঙ্ক নামে অভিহিত করেন। তাই আমরা বলতে পারি কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ তথা প্রোটনের সংখ্যাকে মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণুর ক্রমাঙ্ক বলে। অর্থাৎ কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ তথা প্রোটনকে, আমরা জানি যে প্রোটন প্লাস, এই জন্য প্রোটনকে আমরা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলি। এ সংখ্যা পর্যায় সারণীতে মৌলের ক্রমিক সংখ্যার সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছ পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে, তাই আশা করি এইটা তোমরা ভালোভাবে পড়বে। পরবর্তীতে আমরা যে বিষয়গুলো পড়বো, আসলে আজকে সময় নেই, আমি চাচ্ছি না আজকে আর বেশি কন্টিনিউ করতে, আজকের এ পর্যন্তই আমরা থাক। এরপরে আমরা পরবর্তী ক্লাসে আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং বিভিন্ন গ্যাসের যে আমরা সূত্রগুলো পড়েছি তারই ধারাবাহিকতা আমরা কিন্তু পরমাণুবাদের বিভিন্ন সূত্র সমূহ পড়বো। তাই আজকে আমি আর আমার ক্লাস বাড়াবো না, হয়তো অনেকে কিছু কিছু জিনিস বুঝেছো, অনেকে হয়তো বুঝতে পারোনি,
যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য বলবো, তোমরা খুব ভালোভাবে তোমাদের যে বইটি রয়েছে সে বইটি থেকে তোমরা একটু পড়াশোনা করো, কারণ আসলে যে জিনিসগুলো আমি বলছি এইগুলো কিন্তু তোমাদেরকে নিজেদেরকে পড়তে হবে, কারণ কারণ এগুলো যদি তোমরা বাসায় না পড়ো তাহলে কিন্তু তোমরা বুঝবে না। আর আমি যে বিষয়গুলো বলেছি সেগুলো তোমরা ধীরে ধীরে বই থেকে পড়ার চেষ্টা করবে, এবং তোমরা সবাই যে যার অবস্থান থেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখবে, নিজেরা সুরক্ষিত থাকবে, এবং সর্বোপরি আমাদের দেশকে তোমরা সুরক্ষিত রাখবে, এবং তোমাদের হাত ধরেই আমাদের দেশ কিন্তু এগিয়ে যাবে, তোমরা এই দেশের ভবিষ্যৎ। তাই তোমাদেরকে বলবো তোমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবে এবং তোমরা তোমাদের পরিবারকে সুরক্ষিত রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করছি। আর গত ক্লাসে আমি অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম, এটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।